वेलकाम टू डिजिटल टेक डायरी चैनल फ्रेंड्स आज हमें अपने देखे देखा कि भावे आपने अपना डी लिंक राउटर टीर पासवर्ड चेंज करवें अपना मोबाइल दिए। तो फ्रेंड्स आपने जो एख हमार चैनल सबसक्राइब करना थकें तो प्लिज हमार चैनल सबसक्राइब कर दिन এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। পাশে থাকা বেল আইকন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক। ফ্রেন্ডস এজন্য আমরা প্রথমে আমাদের মোবাইলের একটি ব্রাউজারে যাব বা গুগলে ঢুকব। গুগলে ঢুকে এখানে আমাদের ডি লিংকের রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে 192.168.0.1 এটা প্রেস করে এন্টার প্রেস করব। অর্থাৎ প্রত্যেকটা ডি লিংক রাউটারের ক্ষেত্রে কিন্তু এই পাসওয়ার্ডটা প্রযোজ্য। তবুও আপনারা আপনাদের ডি লিংকের পেছনে যে রাউটারের পেছনে যে আইপি অ্যাড্রেস আছে সেটা দেখে নেবেন। এরপর এরকম ইন্টারফেস আসবে, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক এবং লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে ডি লিংকের ইন্টারফেসটা এরকম আসবে। এইখান থেকে আপনারা চলে যাবেন ওয়্যারলেসে। ওয়্যারলেস ক্লিক করার পরে এরকম আরেকটি ইন্টারফেস আসবে, সেইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নেমের ঘরে 5 স্টার্স, এটা হচ্ছে আপনার যে নামের রাউটার সেটা শো করবে। এরপরে নিচে সিকিউরিটি অপশন যে একটি অপশন আছে তার নিচে দেখতে পাচ্ছেন প্রি শেয়ার কে, এখানে আপনার পাসওয়ার্ডটি থাকে। আপনি এই পাসওয়ার্ডটি ডিলিট করে এইখানে নতুন একটি পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটিকে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড হিসেবে দেখতে যাচ্ছেন। তো এরপরে আমি এটা মুছে দিলাম। মুছে দিয়ে এখানে আমি আমার পাসওয়ার্ডটি টাইপ করব। অ্যাপ্লাইতে ক্লিক করব এবং অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে রাউটার সাথে এবং এটা ডিসকানেক্ট হয়ে যাবে, কারণ নতুন করে আমাকে আবার আমার এই ডিভাইসের জন্য পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটি এখানে টাইপ করছি সেই পাসওয়ার্ডটি কিন্তু আমাকে দিতে হবে। তো এই যে আমি অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে আপনাদের অন করতে হবে এবং এরপরে আমার যে ডিভাইস এটার সাথে কানেক্ট করবো সেটাতে এই পাসওয়ার্ডটি দিতে হবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।